হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফ্রেন্ডস, আজকের আমরা যে জায়গাটায় চলে এসেছি, এই জায়গাটায় বছরখানেক আগে একজন সুইসাইড করেছিল, তার বডিটা এই জায়গাটায় পাওয়া গিয়েছিল। সেই ছেলেটার বাড়ি পাশেই গ্রামেই। তো আমরা ভেবেছিলাম এই জায়গাটা হয়তো কোনো জঙ্গল, কিন্তু আমরা এসে দেখছি যে জায়গাটা পুরো ফাঁকা মাঠ। এবং আমরা অনেক সময় ধরে ট্রাই করছিলাম যে কোনো কিছু অ্যাক্টিভিটি পাওয়ার, কিন্তু সেরকম কোনো অ্যাক্টিভিটি আমরা পাইনি, যার ফলে আমরা কী ভিডিও করবো বুঝতে পারছিলাম না। তো অবশেষে আমরা ডিসাইড করলাম যে আমরা একটা প্ল্যান সেট করে তার আত্মাকে ডাকার চেষ্টা করব এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। ছেলেটার নাম আমরা সম্পূর্ণ জানতে পারিনি, যতটা জানতে পেরেছি তার নাম রাকেশ, টাইটেলটা অতটা জানতে পারিনি। তো যতদূর ঘটনাটা শোনা যায় যে ছেলেটা একটা ভালোবাসার জনিত কারণে মারা গিয়েছিল, এই জায়গাটায় বিষ তেল খেয়ে সুইসাইড করেছিল। ছেলেটা তার পিসেমশাইয়ের বাড়িতে থাকতো, এখানে পাশেই তার পিসেমশাইয়ের বাড়ি, সেখানেই থাকতো এবং বাইরে কাজ করতো। এর থেকে বেশি কিছু আমরা জানতে পারিনি। তো আমরা চেষ্টা করব যে প্ল্যানচেটের মাধ্যমে তার আত্মাকে আমরা ডাকার, এবং যদি সম্ভব হয় তাহলে তার আত্মার সঙ্গে কথা বলার চেষ্টা করব। যদি সে কোনো ইশারা দেয় তো আমরা একদম পুরো শান্ত মনে, ঠিক আছে, সবাই একসাথে প্ল্যানচেটটা করার চেষ্টা করব। তো ফ্রেন্ড, জানি না এটা সাকসেসফুল হবে কিনা, তাও আমরা চেষ্টা করব। হ্যাঁ, তাও আমরা চেষ্টা করব। কতটা কি হবে আমরা বলতে পারছি না, কিন্তু দেখি কি হয়। সেটাই তো, সেই জন্য আমরা প্ল্যানচেটটা শুরু করব। তো চল সবাই এক মনে একদম শান্তভাবে, কেউ যাই হয়ে যাক, কেউ যেন কেউ হাত ছাড়বে না কারোর, ঠিক আছে? যত সময় না বলবো যে সবাই সবার পরিচয় দিবি, তারপরে হাত ছাড়া হবে। ফ্রেন্ডস, আমরা আগেও একটা প্ল্যান চেট ভিডিও করেছিলাম, তো আগেরবার প্রসেসটা যেরকম ছিল এবার আমরা সেম প্রসেসে প্ল্যান চেটটা করবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবাই সবার হাতটা ধর, সবাই এক মনে, ঠিক আছে, একসাথে বলবি সবাই, ঠিক আছে? রাকেশ, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? রাকেশ, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? রাকেশ, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? রাকেশ, তুমি যদি এখানে থেকে থাকো তো কোনো একটা ইশারা দাও। রাকেশ, তুমি যদি এখানে থেকে থাকো তা কিছু একটা ইশারা দাও। রাকেশ, তুমি যদি এখানে থেকে থাকো তা কিছু একটা ইশারা দাও। রাকেশ, তুমি কিছু বলতে চাইলে আমাদেরকে বলতে পারো। রাকেশ, তুমি কি এখানে আছো? রাকেশ, তুমি কি এখানে আছো? রাকেশ, তুমি কি এখানে আছো? মনে হচ্ছে আমরা কানেক্ট করতে পারছি না। রাজা, তুই কি এখানে আছিস? হ্যাঁ। পার্থ, তুই কি এখানে আছিস? হ্যাঁ আছি। কৌশিক, তুই আছিস? সুশান্ত, তুই আছিস? হ্যাঁ আছি। হাতটা ছাড়তে পারিস। আচ্ছা, ওই ছেলেটার নাম আদৌ রাকেশ ছিল না ডাক নাম ছিল? জানি না, কিন্তু সবাই যাদের কাছে শুনেছি রাকেশই শুনেছি। আচ্ছা, এইটা বললে হতো না যে এখানে যে মারা গিয়েছে, যার যে পাওয়া যায় যে 20 কেজি এখানে আত্মহত্যা করে, তাকে আমরা এখানে আহ্বান জানাচ্ছি, এমন কিছু করলে হয় না? হয়তো ডাক নামটা ভুল হতেও পারে। আমি এবার শুধু বলছি যে এখানে কেউ কি আসো, এইভাবে বলে রেডি সবাই? সবাই এক মনে বলবে, ঠিক আছে? ঠিক আছে। এখানে কি কেউ আছো? এখানে কি কেউ আছো? তুমি কি আমাদেরকে কিছু বলতে চাও? আমাদেরকে বলতে পারো। এখানে কি কেউ আছো? তুমি কিছু আমাদেরকে বলতে চাইলে বলতে পারো। তোমার কষ্টটা আমরা বুঝতে পারছি। এখানে কি কেউ আছো? চোখ খোল সবাই, মনে হচ্ছে কানেক্ট করতে পারছি না। রাজা, তুই কি আছিস? পার্থ, তুই আছিস? কৌশিক, তুই আছিস? সুশান্ত, তুই আছিস? কিছু একটা আওয়াজ হলো, কিন্তু মনে হলো পড়লো, বুঝতে পারলাম না কোথায় কি পড়লো, বুঝলে?
হয়তো আমার আরো মন থেকে ডাকা দরকার, তাহলে আমরা হয়তো আচ্ছা আমরা মনে মনে বললে কি হয়, আচ্ছা আচ্ছা বলছি আহ্বান জানাই এখানে যেখানে যে আছো আহ্বান জানাচ্ছি মনে মনে বলি সবাই, ঠিক আছে হয়তো আমরা ঠিকঠাক বলতে পারছি না, হয়তো মানে তোর সঙ্গে আমার সঙ্গে হয়তো এক মনে হচ্ছে না, ঠিক আছে সবাই মনে মনে এক মনে একদম এক মনে, ঠিক আছে সবাই সবার হাত ধরেছিস, সবাই সবার হাত ধরে এক মনে, কেউ যাই হয়ে যাক কেউ যেন হাত ছাড়বে না, হাত ছাড়বে না যা হোক, ঠিক আছে ঠিক আছে সবাই চোখ খোল, রাজা তুই আছিস, পাত্র তুই কি আছিস, হ্যাঁ আছি, কৌশিক তুই আছিস, হ্যাঁ আছি, সুরন্ত তুই আছিস, আছি, আমরা আরেকবার শোন, আমি যে নামটা শুনেছি অনেকের মুখ থেকে শুনেছি, আমরা রাকেশ বলে আর একবার ট্রাই করি, ঠিক আছে আছে তো তাই বুঝতে পারছি না, কিন্তু কি হয় যে মারা যাওয়ার পরে তারা আবার পুনর্জন্ম হয়ে যায় বা মুক্তি পেয়ে যায় এরকম কোনো ব্যাপার থাকে, কিন্তু এখানকার মানুষজন এই তার অস্তিত্বটা এখানে বুঝতে পেরেছে নাকি কি বলতো, মানে যেটা আমরা মানে শুনলাম বলছে হঠাৎ হঠাৎ করে মানে নানা রকম একটু রেডি হচ্ছে সেটাই, কিন্তু ফাঁকামাটি কি হবে সেটা তো সেটাই বুঝতে পারছি না, বললো দেখো আগের দিন যেরকম বললো বৃষ্টি হচ্ছে হঠাৎ দেখে এই জায়গাটা শুধু এই জায়গাটাই শুকনো, চারিদিকে জল বৃষ্টি হচ্ছে কিন্তু এই জায়গাটা শুকনো, বৃষ্টি পড়ছে কিন্তু শুকনো আছে, তো ফ্রেন্ডস আমরা আর একবার ট্রাই করব, ঠিক আছে এবার সবাই একদম এক মনে, আচ্ছা বেশিক্ষণ ধরে করি রাকেশ নামটা নিয়েই করি, যেহেতু সবাই বলেছে যে রাকেশ সেই জন্য রাকেশ নামটা নিয়ে আমি আর একবার বলবো, তো আমরা আর একবার ট্রাই করে দেখবো তার সাথে আমরা যোগাযোগ করতে পারি কি না, তো টাইমটা একটু মানে কি বলতো মানে একটা মিনিট একটু বেশি করি দেখা যাক কী হয়, ঠিক আছে তো সবাই একদম এক মনে, এক মনে করতে, হ্যাঁ আর যাই হয়ে যাক মানে হাত ছাড়বি না, কেউ যেন হাত ছাড়বি না যাই হয়ে যাক, শক্ত করে হাত, রাকেশ তুমি কি এখানে আছো, রাকেশ তুমি কি এখানে আছো, রাকেশ তুমি কি এখানে আছো, রাকেশ তুমি যদি এখানে থেকে থাকো তো কিছুর ইশারা দাও, রাকেশ তুমি যদি এখানে থেকে থাকো তো কিছু ইশারা দাও, রাকেশ তুমি যদি থেকে থাকো এখানে ইশারা দাও, কেউ যেন হাত ছাড়বি না, রাজা তুই কি এখানে আছিস, পার্থ তুই কি আছিস, কৌশিক তুই কি আছিস, সুশান্ত তুই কি এখানে আছিস, সুশান্ত তুই কি এখানে আছিস, সুশান্ত তুই কি এখানে আছিস, রাকেশ তুমি কি এখানে আছো, রাকেশ তুমি কি এখানে আছো, রাকেশ তুমি কি আমাদের মাঝখানে আছো, রাকেশ তুমি তোমার কষ্ট সম্পর্কে আমাদেরকে বলতে পারো, তুমি এমন কাজটা কেন করলে, কেউ যেন হাত ছাড়বি না, রাকেশ রাকেশ তুমি আমাদেরকে বলতে পারো, আমার কষ্ট আমি কাউকে জানাবো না, রাকেশ তোমার কষ্ট আমরা বুঝতে পাচ্ছি, তুমি অনেক কষ্টে এখানে আত্মহত্যা করেছো, তোমার কষ্টটা আমাদেরকে বলতে পারো রাকেশ, রাকেশ তুমি কেন আত্মহত্যা করলে, রাকেশ কষ্ট জেনে তোর কি করবি, রাকেশ আমরা যথাযথ চেষ্টা করব তোমার মুক্তির ব্যবস্থা করব, যাতে তোমাকে এইভাবে আর কষ্ট পেয়ে না ঘুরে বেড়াতে হয়,
তুমি কতদিন এইভাবে অষ্ট পেয়ে ঘুরে বেড়াবে, জাল যন্ত্রণা সহ্য করবে? তোমার মুক্তির আমরা ব্যবস্থা করবো রাকেশ। আমি মানুষ জন্ম পেতে চাই, তুই কি দিতে পারবি আমাকে? আমাদের যতটা সম্ভব আমরা চেষ্টা করবো, এবং তোমার পিসেমশাইকে বলে আমরাও চেষ্টা করবো সবাই একসাথে মিলে। তুমি কেন এই কাজটা করলে রাকেশ, আমাদেরকে যদি জানাও। আমরা যতদূর জানতে পেরেছি তুমি একটা মেয়েকে ভালোবাসতে, কিন্তু সেই ভালোবাসার পরিণতি এমনটা হলো কেন? তুমি কেন আত্মহত্যা করলে রাকেশ? ওই সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই না। রাকেশ, তুমি আমাদেরকে বললে তোমার কাকাকে আমাদেরকে বোঝাতে সুবিধা হবে। তোমার কাকারাও জানুক এবং আরও লোকজন জানুক যে তুমি এইভাবে কেন চলে গেলে। তোমার গ্রামের লোকজন যারা তোমাকে খুব ভালোবাসত, যারা তোমাকে ছোটোবেলা থেকে মানুষ করেছে, তারা জানুক। আমরা যতদূর জানি তোমার বাবা মা কেউ নেই, তুমি কাকা পিসি পিসি মায়ের ওখানে মানুষ হয়েছ। রাকেশ, তুমি কেন আত্মহত্যা করলে বলো, তাদের সবাইকে জানাতে আমার সুবিধা হবে। আমাকে সব দিক থেকে ধ্বংস করে দিয়েছে, আমাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। তোমার সাথে কি করেছে সে যার জন্য তোমার এই আত্মহত্যার পথ বেছে নিতে হলো? আমাকে আর্থিক আর মানসিক দিক থেকে টোটালি আমাকে ভেঙে ফেলেছে, টোটালি আমাকে খাই করে দিয়েছিল, আমাকে মরতে বাধ্য করেছে। এমনকি বলেছে তুই মরবি মর, আমাকে তাতে কিছু যায় আসে না। তুমি তো তাকে ভালোবাসতে, তাহলে তুমি এই কাজটা কেন করলে? অর্থ তো তুমি আবার উপার্জন করতে পারতে, শুধু অর্থের জন্য কি এই কাজটা করলে রাকেশ? আমি অর্থের জন্য কিছু করিনি, আমার অর্থ আমার সব কিছু নিয়ে আমাকে সব দিক থেকে আমাকে ধ্বংস করে দিয়েছে। ওই জন্য আমি নিজেকে শেষ করে দিয়েছি, ভেবেছিলাম নতুন জীবন পাবো, কিন্তু আমি এখানে ঘুরে বেড়াচ্ছি, নতুন জীবন পাচ্ছি না আমি। রাকেশ, তুমি যদি একটু ভালোভাবে বলো তাহলে আমাদেরকে বুঝতে অনেক সুবিধা হয়। রাকেশ, তুমি আমাদেরকে বলতে পারো সব কিছু, তোমার সাথে কী ঘটেছে, তোমার জীবনে কী এমন না জানি ঘটেছিল যার জন্য তোমার এই পথটা বেছে নিতে হলো, এত একটা খুবই একটা বাজে কাজ তোমার করতে হলো। ছোটোবেলা থেকে আমি আমার পিসির বাড়িতে থাকতাম, যেহেতু আমার বাবা মা ছিল না, আমার পিসেমশাই আমাকে দেখতে পারতো না। আমি সকল সময় ভাবতাম আমি কাজ বাজ করব, অনেক টাকা পয়সা করব আর জীবনে প্রতিষ্ঠিত হব। তাই ছোটোবেলা থেকেই কাজ করে অনেক টাকা গুছায় বাইরে যাওয়ার জন্য, আর বাইরেও যায় একজনের সন্ধানে। আমি বাইরে চলে যাই সেই লোকের সঙ্গে, আমি ব্যাঙ্গালোরে দীর্ঘ 5 বছর থাকি আর সেখানে আমি অনেক টাকা ইনকাম করি। কিন্তু 5 বছরের পরে ফেসবুকে একটা মেয়ের সঙ্গে আমার রিলেশন হয়, কিন্তু বুঝতে পারিনি সে মেয়ে না, সে কান লাগেনি আমাকে। আমাকে সব দিক থেকে ধ্বংস করে আমার টাকা নিয়ে ছিনিমিনি খেলেছে, আমার মন নিয়ে ছিনিমিনি খেলেছে। মেয়েটার নাম ছিল ঝুমা, সে ফেসবুকে আমার সঙ্গে পরিচয় হওয়ার পরে জানায় যে তার বাবার শরীর খুব খারাপ, সে বাবার একমাত্র মেয়ে, এবং আমি তার সঙ্গে দেখা করি, তাদের বাড়িতেও যাই, বাড়িতে গিয়ে তার বাবার সঙ্গে কথা বলি এবং ওর সঙ্গেও কথা বলি, দুজন দুজনকে ভালোবাসি। তারপরে মেয়েটা আমাকে বলে যে সে আমাকে বিয়ে করতে চায়, এবং আমিও বিয়ের স্বপ্ন দেখি। রাকেশ, সব তো ঠিক ছিল, তাহলে তুমি আত্মহত্যা কেন করলে, কি এমন ঘটলো তারপরে রাকেশ? আমি যেহেতু বাইরে থাকতাম তাই বছরে একবার করে বাড়ি আসতাম, প্রথমবার বাড়ি যখন আসি তখন ওদের ওখানে আমি যাই, গিয়ে আনন্দ করি,
কাটিয়ে ওখানে 7 দিন ওখানে থাকি। দ্বিতীয়বার যখন আসি তখন ওরকম ওদের কাছে থাকি, কিন্তু তৃতীয়বার যখন বাড়ি আসি তখন আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়ার মতন একটা আঘাত আসে। আমি যখন তৃতীয়বার বাড়ি আসি তখন শুনতে পাই যে মেয়েটার নাকি 6 মাস আগে বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে 6 মাস আগে যার বিয়ে হয় সে 2 দিন আগে পর্যন্ত আমার সঙ্গে কী করে কথা বলে। আমি টোটাল পাগল হয়ে যাওয়ার মতন আমার অবস্থা হয়। আমি বুঝতে পারছিলাম না আমি কী করব। আমি আমার পিসির সঙ্গে সব বলি আর পিসি বলে যে তুই ওই মেয়েটার সঙ্গে দেখা কর, দেখ মেয়েটা কী বলে। আর শুধু দেখা করার জন্য না, আমি আমার পিসির বাড়ি শুধু কম টাকা পাঠাতাম। মেয়েটা আমাকে বলেছিল যে সব টাকা ওর কাছে রাখতে, ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ও 1 টাকা খরচা করে না। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি প্রতি মাসে 40,000 করে টাকা পাঠাতাম। 3 বছর ধরে আমি টাকা পাঠাতাম ওর কাছে, আমার কাছে 1টা টাকা রাখতাম না। পিসির কথায় আমি পিসিকে সঙ্গে নিয়ে ওই মেয়েটার শ্বশুরবাড়িতে যাই। আমি মনে করেছি হয়তো ওর বাবা জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল আর ও আমাকে ভুলতে পারছিল না। তারপরে গিয়ে দেখি ওই মেয়েটা ওর বরের সঙ্গে 6 মাস ধরে আমার সঙ্গে নাটক করেছে আমার টাকা পয়সা নেবে বলে, আর আমাকে বলে কোনো টাকা পয়সা ফেরত দেবে না, আমাকে ও ভালোবাসে না। এই 3 বছর ধরে ও আমার সঙ্গে নাটক করেছে যাতে ওর আর্থিক অবস্থা ভালো হয়, আর ওর বড় এতে ও সাহায্য করেছে। আমাকে বলে তুই মরে যা, তোর বেঁচে থেকে কী লাভ, তোর মতন ছেলের বেঁচে থেকে লাভ নেই। আমার পিসি বলে তুমি ওকে ভালোবাসো না ঠিক আছে, কিন্তু ওর টাকাটা নিয়েছো, ওর টাকাটা ফেরত দাও। বলে কোনো টাকা হবে না, আর ও যদি এরকম করে আমার নামে ও থানায় কেস করবে। এমনকি ও আমাকে পরে ফোন করে হুমকি দেয় যে পরের বার যদি আমি ওর কাছে টাকা চাই তাহলে ও আমার নামে উল্টোপাল্টা ছড়িয়ে রটিয়ে দেবে যে আমি ওর উল্টোপাল্টা করে দেওয়ার চেষ্টা করছি। আর পাড়ায় এই জানার পরে আমি পাড়ায় বেরোতে পারতাম না, সবাই আমার দিকে কুনজরে তাকাতো, সবাই বলতো তোর মতন ছেলে এরকম থাকা চেয়ে মরে যাওয়া ভালো। আমার বন্ধুরাও আমার কেউ পাশে দাঁড়ায়নি। তাই একদিন আমি মনের দুঃখে বিষ খেয়ে এই মাঠে এসে আত্মহত্যা করি। রাকেশ, আমরা সবই বুঝলাম তোমার সাথে খুবই অন্যায় হয়েছে রাকেশ, এবং তোমার মুখ থেকে আজকে আমরা জানতে পেরে আমরা তোমার শুধু পিসি পিসমশাই না এবং তোমার গ্রামের সমস্ত লোকদের এবং তোমার বন্ধু বান্ধবদেরকে এই সত্যিটা আজকে আমরা জানাতে পারবো। রাকেশ রাকেশ তুমি চিন্তা করো না রাকেশ, আমরা তোমার মুক্তির ব্যবস্থা করবো। রাকেশ তুমি চিন্তা করো না, তোমার সাথে খুবই অন্যায় হয়েছে রাকেশ, আমরা তোমার পিসি পিসমশাইকে বলে তোমার মুক্তির ব্যবস্থা করবো। রাকেশ আমি শুধু চাই আমার শুধু যে পিসি আছে পিসি আমার আত্মার শান্তি কামনার জন্য কিছু ব্যবস্থা করুক। আমি চেয়েছিলাম আমার যেন এই জীবন থেকে আমি মুক্তি পাই, কিন্তু আমি যতটা বেঁচে থাকতে কষ্ট পেয়েছিলাম তার থেকেও দ্বিগুণ যন্ত্রণা পাচ্ছি এই অবস্থায়। আমার পিসি যেন আমার মুক্তির ব্যবস্থা করে। রাকেশ তোমার পিসিকে আমরা সবাই মিলে বলবো এবং তোমার গ্রামের সমস্ত লোকজনদেরকে আমরা বলবো যেন তোমার পিসি যেন এই মুক্তির ব্যবস্থা করে এবং আমরাও তাতে সাহায্য করবো। রাকেশ তুমি আমাদেরকে সমস্তটা জানালে তার জন্য খুবই ধন্যবাদ। রাকেশ রাকেশ তুমি আমাদের একটাই অনুরোধ, তুমি আমাদের বন্ধুর শরীরটা এবার ছেড়ে দাও। রাকেশ আমি যাওয়ার আগে একটাই কথা জানাতে চাই, আমি কাউকে ক্ষতি করতে চাইনি কোনো দিন। মৃত্যুর পরে আমি সবাইকে জানাতে যেতাম যে এইটা আমার পিসির কানে তুলুক যে আমার মুক্তির ব্যবস্থা করুক। আমার পিসির বাড়ি, ভিটে বাড়ি, এমনকি পিসি নিজের দেহ পর্যন্ত বন্ধ করে রেখেছে। ওই জন্য আমি পিসির বাড়ি গিয়ে বলতেও পারতাম না যে পিসি আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার মুক্তির ব্যবস্থা করো। এমনকি এই মাঠে যাকে দেখতাম তাকে বলতে আমি চেতাম যে আমার পিসিকে জানাতে বল যে আমি কষ্ট পাচ্ছি, আমার মুক্তির ব্যবস্থা কর, কিন্তু কেউ আসতো না, কেউ
আমার সাহায্য করেনি, সব ভয়তে চলে গিয়েছে। রাকেশ তুমি কষ্ট পেও না, তোমার মুক্তির আমরা ব্যবস্থা করবো। রাকেশ তুমি যে জীবনে কতটা কষ্ট পেয়েছো তা আমরা সবই বুঝতে পারলাম। তোমার পিসিকে আমরা এই সমস্ত বিষয়টা বলবো এবং তোমার গ্রামের লোকজনদেরকেও বলবো, এবং তোমার পিসিকে আমরাও সাহায্য করবো যেন তোমার মুক্তির ব্যবস্থা করতে পারে। রাকেশ তুমি আমাদের বন্ধুর শরীরটা এবার ছেড়ে দাও, আমাদের সবার অনুরোধ। রাকেশ তুমি আমাদের বন্ধুর শরীরটা এবার ছেড়ে দাও। রাকেশ তুমি আমাদের বন্ধুর শরীরটা এবার ছেড়ে দাও। রাকেশ রাজা তুই আছিস? পার্থ তুই কি আছিস? কৌশিক তুই আছিস? সুশান্ত পড়ে গিয়েছে, এবার হাত ছাড়। হাত ছাড়বো? আমি তো হাত ছেড়ে দেবো। আচ্ছা সুশান্ত, কৌশিক ধর, দুটো বসা। ঠিক আছে আমরা এখানে বসবো না, বেরিয়ে যাবো। তো ফ্রেন্ডস আপনারা সবাই দেখলেন আমরা একটা খুবই সে খুবই কষ্ট পেয়েছে জীবনে, এবং তার সাথে যে কতটা ধোকা হয়েছে তা আপনারা সবাই জানতে পারলেন এবং বুঝতে পারলেন। আমরা অনেকটাই মন থেকে ডেকেছিলাম, যার ফলে হয়তো সে আমাদের ডাকে সাড়া দিয়েছে, এবং তার যা ইচ্ছা তার পিসিকে আমরা বলবো যে তার যেন যে এইভাবে কষ্ট পাচ্ছে এখানে তার যেন মুক্তির খুব দ্রুত ব্যবস্থা করা যায়। তো ফ্রেন্ডস সুশান্তর যেহেতু এত বড় একটা ধকল গেল সেই জন্য আমরা এখানে আর থাকবো না, ওকে ইমিডিয়েট একটু গ্লুকন্ডির খাওয়ানোর ব্যবস্থা করবো, যার মধ্যে ওর শরীরটা অনেকটাই দুর্বল হয়ে গেছে। এতো শরীরটা কী হচ্ছে কি? ঠিক আছে এমনি আর কিছু অসুবিধা হচ্ছে? তো ফ্রেন্ডস আমরা খুব দ্রুতই তার পিসেমশাইয়ের সঙ্গে কথা বলবো, পিসেমশাইয়ের সঙ্গে কথা বলে তার মুক্তির ব্যবস্থা, তার মুক্তির দ্রুত ব্যবস্থা করবো। আর ফ্রেন্ডস আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়বো, এবং এই ভিডিওটা তার গ্রামের সমস্ত লোকদেরকে দেখার অনুরোধ করবো, যারা সেই রাকেশের সম্পর্কে এতটা ভুল ভাবছিল, ছেলেটাকে এতটা বাজে ভাবছিল, এই জিনিসটা যে সত্যি না সেটা সবাইকে আমরা জানানোর চেষ্টা করবো, এবং তার সাথে যে কত বড় একটা অন্যায় হয়েছে সেটাও আমরা জানানোর চেষ্টা করবো ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর আমরা এখানে থাকবো না, এখান থেকে বেরিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই আমরা এন্ড করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।